হ্যালো, হ্যালো। হ্যাঁ, আর কথা শুনতে পাচ্ছেন? আর বাবা আছে, ঠিক আছে। আর বাবার লাইগা একটা বউ লাগতো, আর বাবারে আই বিয়া করাইতাম। আমি পিয়ার ভাই বলতেছি। আপনি পিয়ার সাথে কি করছেন? আপনি পিয়ার সাথে কি করছেন আমাকে এটা বলেন। মাসুদ, পুলিশ স্টেশন থেকে বলতেছি, থানা থেকে। একজন ছেলে আর একজন মেয়ে আসছে আপনার জন্য এফআইআর করার জন্য। ঠিকানা কিছু বললো না, আমার নামে এফআইআর হবে। আপনাকে থানা আসতে হবে, আপনাকে থানা আসতে হবে। আপনাদের মতন লোকগুলাকে চড়িয়ে খাই আমি, আপনি কি বলেন? খুঁটনিটা রাইখা দিছি, একবারে ভরে দিব। Hello guys, assalamu alaikum, it's me Ahmed Medul and welcome to none other than another prankle video. Hi guys, so guys, all first time তোমাদেরকে thanks বলতে চাই যে আমার এর আগের prankleটাতে এত তোমরা support দিছো, thank you so much. যার কারণে একটা prankle নিয়ে চলে আসছে and I hope guys তোমাদের এই prankleটা অনেক ভালো লাগবে. But এই আগের যে prankleগুলো ছিল ওগুলোর মধ্যে আমার friendদের সাথে বা পরিচিত কারোর সাথে করতাম, আজকে প্যাঙ্গলটা আমি রং নাম্বারে কল করব। সো রং নাম্বার প্যাঙ্গল আমি এর আগে কখনো করি নাই গাইস, আমার কোনো আইডিয়া নেই, মানুষরা কি বলবে, কিভাবে কি হবে জানি না, কোনো স্ক্রিপ্টও লিখি নাই। সো গাইস, ভিডিওটা এনজয় করো, কিন্তু কিছু হোক আর না হোক ভিডিওটা অনেক মজার হবে গাইস। সো টিল দ্য এন্ড। সো গাইস, কল দিছি, দেখি কি হয়। প্রথম কলে বাধা। বাট গাইস, তোমাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা কোনো নেগেটিভ দিকে নিও না প্লিজ। বাংলাদেশের নাম্বার 13টা। সো দেখি, আমার ক্যামেরার সেট আপ কত অনেক টাইম চলে যায়। গাইস, ফিচার নাম্বার 3 এই মুহূর্তে বন্ধ আছে। আপনার গাইস, ফিচার নাম্বার 3 এই মুহূর্তে বন্ধ আছে। দুঃখিত, আপনার জালকৃত নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। সরি, দিস নাম্বার ইজ ব্যাক। গাইস, মিনিট উঠতেছে, রিং হইলে আমি আবার অন করতেছি ক্যামেরা। হ্যালো, 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 হ্যাঁ, আর কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, কেমন আছেন? হ্যালো, কেমন আছেন? আচ্ছা, বাসা সব ভালো আছে? ও আচ্ছা, আল্লাহ, আর একটা কথা ছিল। হ্যালো, কথা বোঝা যাচ্ছে? আর বাবা আছে, ঠিক আছে। আর বাবার লাইগা একটা বউ লাগতো। হ্যালো, আর বাবা আছে, আর বাবার লাইগা একটা বউ লাগতো। হ্যালো,
আই কইলাম আর বাবার লেগে একটা বউ লাগতো, বউ বউ। হ্যাঁ আর বাবার লেগে আর বাবারে আই বিয়া করাইতাম। হ্যালো হ্যালো টু হ্যালো আর বাবার লাগে কথা কইতেন। হ্যালো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। কে বলতেছেন? আপনি কে বলছেন? আমি প্রিয়ার ভাই বলতেছি। আমি প্রিয়ার ভাই বলতেছি। প্রিয়ার ভাই, প্রিয়ার ভাই। কোন জিয়া? আরে জিয়া না, প্রিয়ার ভাই। প্রিয়া কে চিনেন না আপনি? আপনি কোথায় ফোন দিয়েছেন বলেন তো? কোথায় কল দিস আপনি জানেন না? আপনি ফোন দিয়েছেন না আমি ফোন দিয়েছি? আমি আপনাকে ফোন দিছি, নাম্বারটা তো সঠিক নাম্বারে আমি কল দিছি। আপনি পিয়ার সাথে কি করছেন? আপনি পিয়ার সাথে কি করছেন আমাকে এটা বলেন। আপনি পিয়ার সাথে কি করছেন? নাম্বার চেক করেন না, কথা বলেন। নাম্বার চেক করে কল দিছি আপনার জন্য, থানায় আছি, বুঝতে পারছেন? কমিশনার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আপনি কে বলছেন? আমি পুলিশ বলতেছি। মাসুদ, মাসুদ। কোন মাসুদ? কোন মাসুদ? পুলিশ স্টেশন থেকে বলতেছি, থানা থেকে। হ্যাঁ বলেন, কি বলছেন? হ্যাঁ, একজন ছেলে আর একজন মেয়ে আসছে আপনার জন্য, এফআইআর করার জন্য আপনার নামে। জি জি, আপনার নামে এফআইআর করার জন্য আসছে দুজন। হ্যালো, আমার জন্য এফআর করতে আসছে, কেস করতে আসছে, কেস কেস। নাম্বার ভুল আছে দেখেন। এই ঠিক মতো কথা বলেন, আমি মাসুদ বলতেছি। আমি বলছি না, ঠিক আছে বলছি, কিন্তু নাম্বার দেখেন ভুল আছে। ওরা তো সঠিক নাম্বার দিছে আপনার ছবি সহ। ঠিকানা কি দিয়েছে? ঠিকানা, ঠিকানা তো কিছু বলে নাই, বলছে শুধু নাম্বারটা আছে। ঠিকানা কিছু বললো না, ঠিকানা কিছু বললো না। আমার নামে এফআইআর হবে, আপনাকে থানা আসতে হবে, আপনাকে থানা আসতে হবে। কোন থানা এটা? এটা কোন থানা? এটা ইয়া নারায়ণগঞ্জ ছিলেন ঢাকায়। আমার বাসা হলো রাজশাহী, আর আমি আর আমার নামে ঢাকায় হিসাব হবে। আপনার ঢাকা আসতে হবে নারায়ণগঞ্জ থানায়। আপনার নারায়ণগঞ্জ থানায় আসতে হবে। হ্যালো, না আমার এটা কে এফআইআর করেছে? কে এফআইআর করেছে? এফআইআরটা করলো কে? প্রিয়া। প্রিয়া নামে মেয়ে। আপনি প্রিয়াকে চিনেন না? আপনি ওর সাথে কি করছেন?
আপনি প্রিয়াকে চিনেন না? না না না, এ প্রিয়া নামে মেয়ে অ্যাফেয়ার করতে আসছে, আপনি ওর সাথে কি নাকি কি করছেন? ওই না, এখন আপনার উপর তো কেস হবে। আরে ভাই, 205 দ্বারা আমরা কেস এফআইআর করতেছি, আপনার আসতে হবে। আপনি যদি কোনো কিছু না করে থাকেন তাহলে আইসে আপনি প্রমাণ দিয়ে যান। কি বললেন আপনি? আমি তো আপনাকে বলছি আপনি নাম্বার মিসিং করছেন বা কোনো কিছু ভুল হচ্ছে। আমি ভুল করতেছি? আপনার কি মনে হয় আমি ভুল করতেছি? অবশ্যই অবশ্যই। আপনি কোন থানায় আছেন এটা বলেন। আপনি যেগুলো আমরা ইনকোয়ারি করব, আমরা ইনকোয়ারি করব কোন থানার আপনি? আমি ছাপানোগঞ্জ থানায় থাকি। আচ্ছা, আপনার নাম্বার ট্র্যাক করে পুলিশ আসবে আপনার বাসায়, ঠিক আছে? আপনি কি ভয় পেয়েছেন? হ্যালো, এটা এটা একটা প্র্যাঙ্গল ছিল, এটা একটা প্র্যাঙ্গল ছিল। প্র্যাঙ্গল চিনেন আপনি? প্র্যাঙ্গল চিনেন? আচ্ছা, আপনি ইউটিউব দেখেন? ইউটিউব হ্যাঁ দেখি। তো আপনার হ্যাঁ ওই জায়গাতে ভিডিও বানাই আর কি। তো আপনার সাথে একটা প্র্যাঙ্ক রয়েছে, একটা মজা করা হয়েছে। হ্যালো, আপনার সাথে একটা মজা করা হয়েছে। হ্যাঁ জি 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 জি, আপনি হলেন সাহসধারী একজন ব্যক্তি। আপনাদের মতন লোকগুলোকে চড়িয়ে খাই আমি, আপনি কি বলেন? তাই একটা ডায়লগ দিবে, একটা ডায়লগ দিই। খুঁটনিটা রাইখা দিছি, একবারে ভরে দিব। ভাইয়া ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এন্ড কোনো অভদ্রতার কাজ করবেন না, ওকে? আল্লাহ হাফেজ ভাইয়া। ও গড, ও গড, সো গাইস, ভিডিওটা তোমাদের কিরকম লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাবে। অ্যান্ড আমার ব্যাটারিতে চার্জ নেই যার কারণে না হলে আরও কল দিতাম এক একজনকে। সো গাইস, আর তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। অ্যান্ড তোমরা যদি চাও তোমাদের পরিচিত কারোর সাথে কল করি বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে, তাহলে তোমরা আমাকে অবশ্যই ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড মোবাইল নাম্বার দিতে পারো, বাট ডিটেলস আগে ডিটেলস সহ মোবাইল নাম্বারটা দিবে, তাহলে বুঝতে পারবো আর কি নিয়ে প্র্যাঙ্ক করবো এটাও তোমরা লিখে দিও। অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।